ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য দুজন অংশীদার এ ও বি একটি ব্যবসায় যথাক্রমে বারো হাজার পাঁচশো টাকা এবং আট হাজার পাঁচশো টাকা নিয়োগ করল তারা ঠিক করলো যে লাভের ফর্টি পার্সেন্ট তারা সমান ভাগে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে যদি এ লাভের উনিশশো টাকা পায় তবে বি লাভের কত টাকা পাবে ওকে আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি লাভ হচ্ছে এক্স টাকা ওকে ধরি লাভ হচ্ছে এক্স টাকা ওকে তাহলে এক্স টাকার ফর্টি পার্সেন্ট সমান ভাগে ভাগ হবে তাহলে লাভের ফর্টি পার্সেন্ট হচ্ছে ফর্টি পার্সেন্ট ইন্টু এক্স মানে ফর্টি এক্স বাই হান্ড্রেড তো শূন্য কেটে গেল দুই দুয়ে চার দুই পাঁচে দশ সো তাহলে হয়ে যাচ্ছে টু এক্স বাই ফাইভ টাকা তাহলে টু এক্স বাই ফাইভ টাকা সমান ভাগে ভাগ হবে তাহলে এ পাবে কত এ পাবে হচ্ছে এক্স বাই ফাইভ টাকা আর বি পাবে একই এক্স বাই ফাইভ টাকা ওকে তাহলে বাকি লাভের কত হচ্ছে সিক্সটি পারসেন্ট থাকছে তাহলে লাভের সিক্সটি পার্সেন্ট ইজিক টু কত হবে সিক্সটি এক্স বাই হান্ড্রেড সো এটা হয়ে যাচ্ছে তাহলে শূন্য শূন্য কেটে গেল দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে থ্রি এক্স বাই ফাইভ টাকা এই সিক্সটি পারসেন্ট যে টাকাটা বাকিটা সেটা হচ্ছে লাভ মূল ধনের অনুপাতে ভাগ হবে ওকে তাহলে এদের মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত হচ্ছে বারো হাজার পাঁচশো ইজ আট হাজার পাঁচশো ওকে তাহলে এখানে শূন্য দুটো কেটে গেল আর পাঁচ সতেরোই পঁচাশি পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি তাহলে মূলধনের অনুপাত হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা যদি সাধারণ উৎপাদক এক্স ধরে নিই তাহলে এর লভ্যাংশ কত হবে এর লভ্যাংশ হয়ে যাচ্ছে টোয়েন্টি আর বি এর লভ্যাংশ হয়ে যাচ্ছে 17x। ওকে তাহলে আচ্ছা এখানে আমরা আর এক্স ওয়াই ধরবো না এখানে এক্স ওয়াই না ধরে কারণ অলরেডি আমরা এখানে এক্স ধরেছি তো তাহলে এখানে আমরা এক্স না ধরে এটা আমরা জাস্ট এভাবেই বের করতে পারি আনুপাতিক ভাগা ভাগাহার হিসাবে তাহলে এর আনুপাতিক ভাগাহার হয়ে ভাগাহার হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন্টিন এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার এবং তার সাথে গুণ হয়ে যাবে এই লাভে সিক্সটি পারসেন্ট মানে থ্রি এক্স বাই ফাইভ

ওই ফোরটি পার্সেন্ট যে সমান ভাগে ভাগ হয়েছিলো সেখান থেকে তাহলে এ মোট কত টাকা পাচ্ছে এ মোট পায় হচ্ছে এক্স বাই ফাইভ প্লাস ফাইভ এক্স বাই ফোর ফোরটিন এত টাকা তাহলে এটা যদি লসাখা করি এটা সত্তর আসছে তো তাহলে ফোরটিন এক্স প্লাস এটা হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ এক্স এজ ইকুয়াল টু হচ্ছে থার্টি নাইন এক্স বাই সেভেন্টি এত টাকা তাহলে এ হচ্ছে এত টাকা পাচ্ছে এবার দেখো আমাদের দেওয়া আছে কত টাকা পাচ্ছে লাভের হচ্ছে উনিশশো টাকা পাচ্ছে তাহলে উনিশশো পঞ্চাশ ইন্টু সেভেন্টি ডিভাইডেড বাই থার্টি নাইন ওকে তো তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল এখানে তাহলে পঞ্চাশ আসছে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে তিন টাকা হচ্ছে মোট লাভ ওকে তাহলে লাভ হচ্ছে কত লাভ হয়ে যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যেখানে এ পায় হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তাহলে বি কত পাবে বিয়োগ করে দিলে বি কত পাবে বেরিয়ে যাবে লাভের কত অংশ বি কত টাকা বি পাবে অতএব বি পায় হচ্ছে বিয়োগ করে দেব শূন্য পাঁচ ওকে এটা হবে তাহলে চোদ্দো হবে তাহলে সো পাঁচ এটা দুই হলো তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সো তিন হাজার পাঁচশো থেকে আমরা উনিশশো পঞ্চাশ যদি বিয়োগ করি আসছে আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে বি পাচ্ছে লাভের পনেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এটাই হলো তাহলে আমাদের উত্তর থ্যাংক ইউ ফর ওয়াচিং মেদঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো